আশা করি আপনারা এই গরমে সুস্থ আছেন। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিডিয়া সেন্টারে আবারও একটি প্রেস কনফারেন্স, এবং আজকে আমরা প্রথমে হিন্দিতে এবং তারপরে বাংলায় প্রেস কনফারেন্সটা হবে। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং আমাদের সর্বভারতীয় কার্যকরী কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, যিনি কেন্দ্রে প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন এবং ছিলেন বিদেশ দফতরেরও মন্ত্রী, অত্যন্ত সম্মানীয় শ্রী যশবন্ত সিনহাজি। এবং তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রথমে তিনি বলবেন হিন্দিতে এবং তারপরে সেটাকে বাংলায় আমি আর একটু বলবো। আমি মাইকটা তাই ওনার হাতে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সাথিয়ों। আজ সুবহ মুঝে দিল্লি সে এক সূচনা প্রাপ্ত হুই, উসকে অনুসার ইয়ে পতা চলা কি কল দের রাত কো দিল্লি মে প্রধানমন্ত্রী জি, গৃহমন্ত্রী জি আর পার্টি কে জো অধ্যক্ষ হ্যাঁ নড্ডা জি, ইন তিন লোগো কি বৈঠক হুই, এক সমীক্ষা বৈঠক, জিসমে অর জগো মে জো চুনাব হো রহে হ্যাঁ, উসকে আলাবা বিশেষ তোর পর ইহাঁ বঙ্গাল মে জো চুনাব হো রহে হ্যাঁ উসকে বারে মে চর্চা কি গই। আর মেরি সূচনা কে অনুসার চুকি এ ইন্টারনাল মিটিং থি, ইসমে ফ্র্যাঙ্ক এক্সচেঞ্জ অফ ভিউজ হুয়া, তো ইয়ে ট্রয়কা জো হ্যায় বিজেপি কা ও ইস নতিজে পর পৌঁছা কি জো দো ফেজেস কে চুনাব হুয়ে হ্যায় উসমে উনকা পারফরমেন্স বহুত হি নিরাশাজনক হোনে ওয়ালা হ্যায়, আর বাকি কে জো ছ ফেজেস হ্যাঁ বচে হুয়ে উসমে ও উনকা পারফরমেন্স ও জানতে হ্যায় কি অর ভি নিরাশাজনক হোগা, আগর কুছ উম্মীদ উনকো থি তো ফার্স্ট টু ফেজেস থি। তো ইস মিটিং মে ইয়ে তয় কিয়া গিয়া কি আনে ওয়ালে দিনো মে জো ও মাইন্ড গেমস খেল রহে ইয়াহাঁ পর উস মাইন্ড গেম কো অর ভি মজবুত বানায়া যায়, আর জিতনা ঝুঠ বোল সকতে হ্যায় ঝুঠ কি মাত্রা কো বড়ায়া যায়। আর উসি কে অন্তর্গত আপনি দেখা হোগা কি তিন চার দিনো সে জো এক অফওয়াহ ভারতীয় জনতা পার্টি কে তরফ সে উড়ায়া যা রহা থা কি মমতা ব্যানার্জি কহিঁ অন্যত্র সে চুনাব লড়েঙ্গে, এসা উনকে দ্বারা কহা যা রহা থা। তো উসি কে অন্তর্গত তো জো কল রাত কো মিটিং হুই জিসমে জো ফেসলা হুয়া উসকে অন্তর্গত পার্টি কে অধ্যক্ষ নড্ডা জি নে এক বার না কেবল ইস ঝুঠ কো দোহরায়া সারে কন্ট্রাডিকশন কে বাবজুদ কি মমতা জি দুবারা চুনাব লড়েঙ্গে, বল্কি ঝুঠ মে এক অর নয়া মোড় ইয়ে দিয়া কি উনকো মমতা জি কে নিকট সোর্সে সে পতা চলা হ্যায় কি ও অন্যত্র কিসি অর কনস্টিটিউয়েন্সি সে চুনাব কা নামাঙ্কন দাখিল কর সকতি হ্যায়। হাম লোগ ভি তৈয়ার হ্যায় আনে ওয়ালে দিনো মে বিজেপি কি তরফ সে ঝুঠ বোলনে কি ইয়ে জো প্রক্রিয়া হ্যায় উসকো অর বড়ায়া যায়গা অর তীখা কিয়া যায়গা, মাইন্ড গেমস কো জনতা কো মিসলিড করনে কে লিয়ে তরহ তরহ কে মিথ্যা অফওয়াহ ফেলায়ে যায়েঙ্গে। আর আপকে মাধ্যম সে মে বঙ্গাল কি জনতা সে অপিল করনা চাহতা হুঁ কি ও বিশেষ রূপ সে সাবধান রহে ইসকে লিয়ে। এক দূসরি বাত জিসকি ওর মে আপকা ধ্যান আকৃষ্ট করনা চাহতা থা কি অভি হাম সব লোগো নে দেখা কি অসম মে ক্যা হুয়া, এক
ईवीएम को लेकर वहां पर क्या हुआ। अब इसमें जो राज की बात है वो ये है कि जहां जहां बीजेपी को लग रहा है कि वो चुनाव हार रहे हैं वहां पर वो ये तरीका अपना रहे हैं कि ईवीएम को बदल दिया जाए। जो जिस ईवीएम में सचमुच के वोट पड़े हैं उसको किसी तरह हटाकर और एक ईवीएम जहां पर कि बीजेपी को ज़्यादा वोट पहले से डाल रखे हैं उस ईवीएम से रिप्लेस कर दिया जाए। अब एक ये वाक्या असम में पकड़ा गया, हम लोगों का शक है कि ये बड़े पैमाने पर असम में भी होगा, हुआ है, और बंगाल में भी होगा, और इसीलिए हम लोग ने अपने कार्यकर्ताओं को ये हिदायत दी है कि वो लोग ईवीएम जब तक स्ट्रांग रूम में जाकर दाखिल नहीं हो जाए तब तक उसके पीछे लगे रहें ताकि कोई भी ईवीएम रास्ते में रिप्लेस नहीं हो। ये अत्यंत गंभीर मुद्दा है और हम एक बार फिर इलेक्शन कमीशन से निवेदन करेंगे कि इसको गंभीरता से लेते हुए अपनी तरफ से भी इलेक्शन कमीशन ये व्यवस्था करे कि इस तरह की कोई बात, कोई घटना नहीं घटे। फाइनली मैं आपसे ये कहना चाहता हूँ कि नंदीग्राम का चुनाव हो गया, ममता बनर्जी वहाँ से चुनाव भारी बहुमत से जीत चुकी हैं। कहीं और से, जैसा हम लोग बार बार कह रहे हैं, उनके लड़ने का सवाल ही नहीं पैदा होता है, लेकिन आने वाले फेजेस में वोटरों को प्रभावित करने के लिए भारतीय जनता पार्टी, जैसा कि पहले कहा जा चुका है, भारतीय झूठ पार्टी बीजेपी, वो इस प्रकार का झूठ फैला रही है। मैं आज के दिन अपनी तरफ से इतना आपसे निवेदन करना चाहता था। धन्यवाद। আমরা ধন্যবাদ জানাই মাননীয় আমাদের দলীয় সহসভাপতিকে, যে বিষয়টা তিনি হিন্দিতে বললেন সেটাকেই কিছুটা বাংলায় সকলের সুবিধার্থে সেইগুলো বলছি। যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তিনি বলেছেন যে দিল্লি থেকে তিনি যে খবরটা পেয়েছেন সূত্র মাফিক, যে গতকাল রাত্রিরে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী এবং বিজেপি দলের সভাপতি তারা একটা বৈঠকে বসেন, যেটা অত্যন্ত তাদের নিজেদের বৈঠক ছিল, যেখানে বিচারধারার আদান প্রদান খুব সহজভাবে তারা করেছেন এবং তার মধ্যে তারা সমীক্ষা করেছেন বিভিন্ন রাজ্যে নির্বাচনের পরিণতি, এবং তাতে উঠে এসেছে অবশ্য বাংলার কথা। এবং দুটি ফেজেতে যতই তারা বাইরে যাই বলুক না কেন, দুটি ফেজেতে যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সমীক্ষা করে তাদের দুরবস্থা এবং সেই ফেজগুলোতে তাদের না জেতার এই যে বিষয়টা উঠে আসছে, তাদের পারফরমেন্সটা অত্যন্ত পুয়ার ছিল, এবং আগামী ছটা ফেজেও সেটা হতে পারে, যার জন্যে তারা কিন্তু এবার আলোচনার মধ্যে যেটা এসছে যে অন্যভাবে মানুষকে, যেটা আমরা বিগত দিনগুলোতেও বলেছি যে ফেক ক্যাম্পেন, ফলস ক্যাম্পেন, ফলস নিউজ, ফেক নিউজ, এই ধরনের বিষয়েতে তারা আরও আস্থা রাখেন এবং সেটাই তারা চেষ্টা করবেন, এবং মানুষের মনটাকে প্রভাবিত, মানে যেটা হচ্ছে মানসিকভাবে একটা গেম খেলা, একটা খেলার চেষ্টা করবেন, এবং সেটাই দেখা যাচ্ছে গতকাল তার বহিঃপ্রকাশ পায় যখন তাদের মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আরেকটি সিট খুঁজছেন যেখান থেকে তিনি নমিনেশন সাবমিট করবেন, আরেকবার অন্য জায়গা থেকে লড়বেন। এই যে ডাহা মিথ্যা এবং একটা প্রচার গতকালকেও মিস্টার নাড্ডার মাধ্যমে আমরা দেখেছি, সুতরাং বারংবার একটা মিথ্যে কথা, আমরা এটা খণ্ডন করেছি, আপনারা প্রশ্ন করেছেন, তৎসহ এখন জিনিসটাকে ঘুরিয়ে এমনভাবে বলা যে তিনি নাকি কোনো একটা ইনসাইডার সোর্স পার্টি কিংবা অন্য স্তরে তৃণমূল কংগ্রেসের পার্টি ইনসাইড সোর্স থেকে জেনেছেন এই বিষয়টা, এইগুলো সবই গল্প, এবং এই গুজবে যাতে কান না দেয় পশ্চিমবাংলার মানুষ
সেটাই মাননীয় যশবন্ত সিনহাজি বলছিলেন। এবং আবারও এই মাইন্ড গেমসের উপরে, অর্থাৎ মানসিকভাবে পাবলিককে বাধ্য করবে একটা দিশার একটা পথে চালিত করার চেষ্টা, তার থেকে সাবধান থাকা। দ্বিতীয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমাদের নজর যেন থাকে, আসামে ইভিএমের বাক্স, ইভিএমে ব্যালট বক্সটা একেবারেই পাল্টে দেওয়ার এই ঘটনাটা টিপ অফ দি আইসবার্গ হতে পারে। বরফের অধিকাংশটা দেখা যাচ্ছে জলের তলে, আমরা শুধু উপরটা দেখলাম। অর্থাৎ অসাধু উপায় ব্যবহার করাচ্ছে এই নির্বাচনে, বহুদিন আমরা বলছি এই অসাধু উপায়ের মধ্যে একেবারেই আপনাদের মাধ্যমে আমরা যেটা প্রকাশ পেলাম ইভিএমের ঘটনা, যেখানে পুরোপুরি বাক্সটা, যেখানে দেখা যাচ্ছে হয়তো বিজেপি মনে করছে তাদের ভোটটা পড়েনি তাদের পক্ষে, সেই বাক্স বদল করার এই ঘটনাটা আসামে দেখলাম। আর কোথায় কোথায় হয়েছে জানি, সেটা ইতিমধ্যে হয়েছে, আর বাংলায় তারা সেই চেষ্টা করছে কিনা। সুতরাং একটা দলের স্তর থেকে তিনি সহসভাপতি আমাদের সভানেত্রীও বলেছেন, আমাদের যারা সহযোদ্ধারা পোলিং এজেন্টস রয়েছে তারা যেন চোখে চোখে রাখেন যতদিন যতক্ষণ না ইভিএম মেশিনটা গার্ডরুমে ঢুকছে, অর্থাৎ স্ট্রংরুমে ঢুকছে। আমরা এটাও অনুরোধ করেছি চিফ ইলেকটোরাল অফিসার নির্বাচন কমিশনকে যে বিষয়টা গুরুত্ব সহকারে দেখা। মোটামুটি নন্দীগ্রাম দিদি জিতছেন এবং কমফোর্টেবলি জিতে, মানে সহজে সুন্দরভাবে মানুষের ভোটে জিতছেন। আর ভারতীয় জনতা পার্টি এটাকে কীভাবে অন্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে সেটা আমরা জানছি। তাই আবারও আপনারা সকলে ভালো থাকুন, এই তিনটি বিষয় আজকে আপনাদের সামনে শ্রী যশবন্ত সিনহাজি উত্থাপন করলেন, যেটা বাংলায় আমি অনুবাদ করে দিলাম। এক আর বাত কে মেসমে কিছু জোড়না চাহতা হুম, ইয়ে হ্যা কি ইয়ে ঝুট কি পড়াই জো হ্যা ইয়ে পলিটিক্যাল সায়েন্স মে নেই পড়াই জাতি হ্যা। মানে ভি পলিটিক্যাল সায়েন্স এমএ কিয়া পড়াযা ভি পটনা বিশ্ববিদ্যালয় মে, লেকিন উস পলিটিক্যাল সায়েন্স মে ইসকি পড়াই নেই হতি হ্যা। শায়দ মোদিজি নে জো এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স মে এমএ কিয়া হ্যা, জো উনকে পাস ফর্জি ডিগ্রি হ্যা এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স, উসমে ইস তরহ কি পড়াই হতি হোগি। যদি কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন। এটা পশ্চিমবাংলার মানুষ রায় দেবেন যে এখানে মেরুকরণের রাজনীতি চলে না, আমরা শান্তিতে আছি, সুস্থ আছি। মমতা বন্দ্যোপাধ্যায় রায় দিঘিতে তার যে বক্তব্য তিনি রেখেছেন তাতে কিন্তু সুন্দরভাবে বলেছেন যে যদি আইন এবং শান্তি আমরা চাই তাহলে বিজেপিকে কিন্তু এখানে জায়গা করা যায় না, কারণ এখানে দাঙ্গা লাগানোর কিন্তু কোনো রকম পশ্চিমবাংলার মানুষ সেটাকে মানে তার পক্ষে নেই। সুতরাং যোগী আদিত্যনাথ চেষ্টা করছেন ওই একই মেরুকরণ, মানুষের মধ্যে বিভাজন, ধর্মের খাতে বিভাজন, এটা কিন্তু নাশ করে দেবেন এখানকার মানুষ। আমি বলতে পারবো না কৌশানী মুখার্জি কী করছে কিংবা তার অপব্যাখ্যা হচ্ছে কিনা, ভুল বোঝা হচ্ছে কিনা, আমি শুধু এইটুকু বলতে চাই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্ব যেভাবে মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে বাংলার মহিলাদের অপমান করছে, আমরা এটা অত্যন্ত ন্যক্কারজনক মনে করি। বাংলার মেয়েকে বাংলার মায়েদের সম্মান করতে শিখুন, এইটা পুনরায় বিভিন্নভাবে তারা বলছেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এবং বারবার আমরা এটা প্রতিক্রিয়া দিতে পারবো না, বাংলার মেয়েরা মায়েরা অপমানিত, তাদেরকে অপমান করার তাদের অধিকার নেই।
it is part of the major untruth campaign that the BJP has launched in order to influence the voters. And as far as this issue is concerned, they have targeted the wrong issue, because if the injury is faked, then a whole lot of people are involved, including eminent doctors of an eminent hospital. Everyone is involved. It's only BJP which is capable of speaking an untruth of this kind, or spreading an untruth of this kind. So I have no doubt in my mind that they are behind all this. আসলে তারা বোধ হয় নিজেদেরকে বোঝানোর চেষ্টা করছে, নিজেদের নিজেদের উপরেই আস্থা নেই, দে হ্যাভ লস্ট দ্য কনফিডেন্স, সেলফ কনফিডেন্স নেই, তাই জন্যে বারবারই ওই এক কথা যে আমরা জিতছি আমরা জিতছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে তাদের আত্মবিশ্বাস তল্লানি থেকে ঠেকিয়েছে। কে বলছেন? না না, মাননীয় রাজ্যপাল নিশ্চয়ই আসামের ইভিএম ঘটনাটাও দেখছেন, নিশ্চয়ই যেভাবে আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি সেগুলোও দেখছেন। আমার মনে হয় সেগুলো নিয়েও উনি টুইট করা উচিত। কি বলেছেন? আমার মনে হয় উনি বলার চেষ্টা করছেন বিজেপি সবসময় মা বোনেদের তো অপমান করে, তো তাই বিজেপি পরিবারে তো মা বোন আছেন, সুতরাং তাদের দিকে দেখুন। আমার মা বোন আমার, আর অন্যের মা বোনকে অপমান করব? আমার ধারণা এটাই তিনি বলার চেষ্টা করছেন।